আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটাকে সাহস বলবো কি দুঃসাহস বলবো কি বুদ্ধিমত্তা বলবো নাকি বুকে আমি আসলে বুঝতে পারছি না তবে হ্যাঁ আমি অনেকটা অবাক হয়ে গেছি এই চাষির কার্যক্রম দেখে আমি আসলে কথা বলছি রক মেলন নিয়ে এখানে এই কৃষক আসলে এক সঙ্গে প্রায় সাড়ে পাঁচশো গাছ রোপণ করছে রক মেলনের গাছ এটা একেবারেই নতুন এই চাষির কাছে এমনকি এলাকার কাছে এই এর আগে এই ধরনের চাষ মানে রক মেলনের চাষ চাষকে করেনি তবে আসার কথা হচ্ছে ওনার যে গাছের বৃদ্ধি বা আনুষাঙ্গিক যা কিছু আছে সব কিছু কিন্তু অনেকটা ভালো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত এই চাষিকে আমি ক্যামেরার সামনে আনতে পারিনি কারণ উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না এই মুহূর্তে ওনার গাছের ফল যখন যদি ভালো হয় তো সেই সময় উনি আসলে ক্যামেরার সামনে আসবে বলে আমাদেরকে বলেছে দেখতে মেলন যে গাছে পড়ছে তার কিছু নমুনা এখানে আমি দেখাচ্ছি এটা হয়তো দুই চার দিনের বয়সের রকম এরকম অসংখ্য রকম গাছে খুঁজলে আপনারা পেয়ে যাবেন তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে এদের বৃদ্ধি কেমন হবে আপনারা তো যা অনেকেই জানে অনেকে জানা আছে যারা মোটামুটি রক ফলন নিয়ে গবেষণা বা জানাশোনা করেছেন ইউটিউব কাটাকাটি বা ইন্টারনেট খুঁজে অনেকে জানছেন যে এই গাছের আসলে রোগ বালায় অনেকটা বেশি বিশেষ করে ছত্রাকের আক্রমণে এই গাছগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে এখানে আসলে কোন মাটিতে এই মেলনটা ভালো এ পর্যন্ত এইভাবে কেউ ধারণাটা আমাদেরকে দিতে পারেনি তবে আমরা যে জমিতে চাষ করছি এটা মূলত আমাদের এলাকায় শশা চাষের জন্য অত্যন্ত উপযোগী একটা জমি এখানে কিন্তু শশার চাষটা অনেকটা ভালো হয় যেহেতু একই ক্যাটাগরির এই রক মেলনটাও সেই অনুযায়ী এখানে কিন্তু চাষটা করা হয়েছে এবং গাছের বৃদ্ধি এবং রোগবালাই মুক্ত যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সে অনুযায়ী আসলে বলা যায় যে এই গাছগুলো থেকে আসলে আমরা ভালো ধরনের একটা রেজাল্ট পাবো মানে ফলটা আশা করি অনেকটা ভালোভাবে পাবো এই গাছগুলো থেকে আমি যেটা বলছিলাম আসলে সরাসরি যদি এই চাষির সঙ্গে আপনাদের কথা বলে দিতে পারতাম তাহলে হয়তো আরো অনেক বেশি তথ্য আমরা পাতাম আরো অনেক বেশি তথ্য হয়তো আমরা পেতাম যেহেতু উনি এই মুহূর্তে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না তাই আসলে দেখা যাক ওনার ফলনটা যদি একটু ভালো হয় আরও দশ দিন পরে মোটামুটি আমরা রেজাল্টে হয়তো যেতে পারবো হয়তো দশ দিন পরে ওনাকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসবো ওনার কাছ থেকে হয়তো আরও বেশি তথ্য আমরা পাবো এই রক পেলেন চাষ সম্পর্কে যেহেতু অনেকটা দামি ফল এটি বাংলাদেশে একেবারেই নতুন বলা চলে মাত্র কয়েক বছর হলো মানুষ টকি টাকি চাষ করতে শখের পাশে তবে এবছর হয়তো অনেকে কমার্শিয়ালভাবে চাষ করতেছে যেমন এই চাষি একজন এখানে কিন্তু প্রচুর গাছ সংখ্যায় সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো গাছ কিন্তু ইনি করেছে গাছগুলো কিন্তু অনেকটা সুন্দর দেখলেই মন করে যায় এবং প্রত্যেকটি গাছেই ফল একটু দেখায় এটা হচ্ছে রকমের ফল প্রত্যেকটি ডগায় ফল আছে তবে এই চাষি কিন্তু একটা কথা বলছে যে এত ফল রাখা যাবে না উনি এক গাছে সর্বোচ্চ চারটা করে ফল রাখবে চারটার বেশি ফল আসলে রাখবে না আমি আমার এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন যে সমস্ত চাষবাস যে সমস্ত উদ্যোক্তারা আছে যে নতুন কিছু দেখেই চাষবাসে ঝুঁকে পড়ে সেই সমস্ত চাষবাস নিয়ে আসলে আমি ভিডিও তৈরি করব আশা করি আপনারা লাইক দিয়ে বা শেয়ার করে রাখবেন আমার ভিডিওগুলো আশা করি যে সামনে খুব তথ্যবল কিছু ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো এখানে